শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কিন্তু তানবীরের পাল্টা আক্রমণে শরীর যেন অসার হয়ে পড়ল। নরম গোলাকার বিছানাটাতে একেবারে শরীর ছেড়ে দিয়ে সে পড়ে রইল। তানবীর চোখের পলকে কোমল নারী শরীরটাকে নিজের উন্মুক্ত বুকের ওপর তুলে নিল, আলতো করে মাথার চুলে হাত বুলিয়ে বলে উঠল, তুই কি ভাবিস আমাকে? হ্যাঁ, তোর বিষয়গুলো আমার কাছে আর 10টা বিষয় থেকে বহুগুণ আলাদা। তোকে নিয়ে আমার চিন্তাগুলো 24 ঘন্টা শেষ হতে চায় না। কিন্তু তাই বলে কি তোকে আমি অবিশ্বাস করি কিংবা তোর চরিত্র নিয়ে আমার মনে কোনো দ্বিধা আছে, এমনটা কি তোর ভাবনা? শান্ত মুখ তুলে তানবীরের হালকা রাগ মিশ্রিত মুখটাতে নজর দিল। শুনতে খারাপ লাগলেও তখন তানবীরকে এমনভাবে রেগে যেতে দেখে শান্তর ভয়ার্ত মনটা এমনটাই চিন্তা করে নিয়েছে। তাই প্রশ্নের কোনো রকম প্রত্যুত্তর দেওয়ার সাহস শান্তর হলো না। সে অপরাধীর ন্যায় মুখটা নিচু করেই রাখল। তানবীর মুহূর্তেই তার নিচু মুখটা তার বরাবরই নিয়ে আসল। কোমরের দুই পাশে হালকা চাপ প্রয়োগ করে তাকে আর একটু নিজের মুখ বরাবর করল। ঠোঁটযুগল ছুঁই ছুঁই করে পুনরায় বলল, হয়তোবা আর সবার মতো আমি আমার ভালোবাসার অনুভূতিগুলো তোকে বলে বেড়াই না, তাই বলে কি ভালোবাসাটা কম? তোর চিন্তা শক্তির উপরে আমি তোকে চাই, খুব বেশি চাই। যে চাওয়ার হার প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে, কোমর বিন্দুমাত্র নামিনি, তাই তোকে নিয়ে চিন্তাও বেশি হয়, অনিচ্ছা সত্ত্বেও বোধহয় হিংসুটে হয়ে উঠি। তার মধ্যে যদি তুই এমন বিরক্তিকর কাজ কারবার করিস তাহলে আমার মাথাটা কিভাবে ঠিক থাকবে বলতে পারিস? এত সব হলো অথচ আমাকে একটা বারো বলার প্রয়োজন বোধাবোধি করিসনি, এটা জানার অধিকার কি আমার নেই? তানবীরের সূক্ষ্ম ধারালো প্রশ্নবাণে শান্তর মুখটা আবারও চুপসে গেল। সে মাথা নুইয়ে মিনমিন করল, এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এমনটা হবে না। তোর কথা গ্যারান্টি কি? মাসখানেক আগেও কিছুটা এই ধরনের কাজই করেছিলিস। আমার কি দোষ? আপনার যেই মাথা গরম, এমন সব কথা বলতে ভয় আমার বুক কাঁপে। আর বলি কি, ভার্সিটির ছেলেগুলো এতদিন কোথায় ছিলে? যখন সিঙ্গেল ছিলাম তখন তো একটাও পাশে ঘুরঘুর করতে দেখিনি। যেই বিয়ে হয়ে মিঙ্গেল হয়ে গেলাম, এমনি তাদের দেখা সাক্ষাৎ মিলতে শুরু করলো। বিষয়টি কি গ্রহণযোগ্য? এটা যে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। শান্তর কণ্ঠে ঈষৎ রাগপূর্ণ আভাস, কিন্তু তানবীর এবার রাগ ভুলে ঠোঁট কামড়ে হাসল। ছিটে পোটা বেঁচে যাওয়া রাগটাও এবার যেন বরফের ন্যায় গলতে শুরু করল। সে শান্তর কানে ঠোঁট চুইয়ে ফিসফিসিয়ে কিছু একটা বলল, আর মুহূর্তেই শান্তর উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখশ্রীতে যেন কেউ আলতা ঢেলে দিয়ে গেল। লজ্জায় তার কানের লতিটাও লালচে হতে শুরু করেছে। ছি, কি অশ্লীল! বউয়ের কাছে আবার কি শালীনতা? এখানেই তো শত সীমালঙ্ঘনের স্বাধীনতা। শান্ত চোখ বাঁকিয়ে তাকিয়ে তানবীরের বুকে একটা কিল বসাল। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হাসছে। অতঃপর আলতো করে শান্তর গালে হাত বুলিয়ে বলল, এবার কিন্তু সত্যি এসব নিয়ে ভাবা উচিত, কি বলিস? কি বলবো? আরে বাচ্চা কাছে নিতে হবে না? আর এখন তো বাচ্চা নেওয়া রীতিমতো ফরজ হয়ে দাঁড়িয়েছে। বউয়ের পিছনে যে পরিমাণ বেয়াদব ছেলে গোষ্ঠীর লাইন পড়েছে, অতি শীঘ্রই মেয়ে থেকে মাথায় কনভার্ট করা প্রয়োজন। ইস, চুপ করেন তো, সব সময় যত আজে বাজে কথাবার্তা। তানবীর থামল না, বরং শান্তকে নিজের বুকের সাথে আর একটু চেপে ধরে অধৈর্য স্বরে বলল, তুই চুপ থাক, সাদি মেয়ের বাবা হয়ে গেল, অনবসেই পথের যাত্রী, আর আমি আমি কিনা সবার পেছনে রয়ে গেলাম। এই মেয়ে, বল না কবে বাবা হচ্ছি? ছাড়েন তো আমাকে, আপনার মাথাটা পুরোই গিয়েছে। তানবীর তাকে ছাড়ল না, উল্টো মুহূর্তেই বুকের ওপর থেকে নামিয়ে বিছানার সাথে চেপে ধরল। পূর্বেকার স্বরেই বলল, অত সব বুঝি না, বল আমাদের বাবু কবে আসবে? কি মহাজ্জালা, আমি এসব কিভাবে জানবো? এসবে কি আমাদের কারো হাত আছে? সেটা না থাকুক, কিন্তু আমাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে নাকি? তোর জন্য তো ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারছি না। শরণ তো মুখে কিছু আটকায় না। কি আটকাবে, ঠিকই তো বলছি, এবার আর ছাড়াছাড়ি নেই, একেবারে বাবা ডাক শুনে তবেই ছাড়ছি। শান্ত এবার লজ্জারাঙ্গা মুখেই ফিক করে হেসে ফেলল। এমন সব কথা বললে না হেসে পারা যায়? কিন্তু তানবীরের মুখে হাসাহাসি দেখা গেল না, বরং সে খানিকটা রাগঝরা কণ্ঠে ধমকে উঠল, এমন পরিস্থিতিতে দাঁত কেলিয়ে হাসলে দাঁতটাই ফেলে দেবো বেদমে। আমি এদিকে টেনশনে মরছি আর তুই কিনা হাসিস, ফাজিল মেয়ে ছেলে। এসব কথা বললে না হেসে উপায় আছে? আর তাছাড়া এত টেনশনের কি আছে, যখন বাবু হবার হয়ে যাবে। মানে
তোর ভাষ্যমতে কি কোনো প্রসেস ছাড়াই বাবু আকাশ থেকে উড়ে উড়ে আসবে? শান্ত তানবীরের এহেন কথায় আবারও হেসে ফেলল। তানবীর রাগী চোখে তাকাতেই সে মুখ চেপে ধরল। অতঃপর লজ্জামাখা কণ্ঠেই মিনমিনিয়ে বলল, সবই হবে, আমি কি আপনাকে কখনো বাধা দিয়েছি বা বাবুর বিষয় না করেছি? মুখ ফুটে হ্যাঁ তো বলিসনি। আপনি কি এতটাই বোকা নাকি আমার বলতে লজ্জা লাগে না বুঝি? বলেই শান্ত আবারও মাথা নুয়ে নিল। তানবীরের মুখটা এবার বেশ উজ্জ্বল, খুশিতে আত্মহরা হওয়ার জোকার। সে একে অপরের আরো ঘনিষ্ঠ হল। শান্তর নিচু করে রাখা মুখটা তুলে নিয়ে তপ্ত স্বরে বলল, তার মানে হ্যাঁ বলছিস? দুনিয়ার সব লজ্জার আবির্ভূত হয় আজ শান্তর কাছে এসেই ধরা খেয়েছে। সে আবারও লজ্জায় মাথা নুয়ে ফেলল। নিঃশব্দের হ্যাবোদক উত্তরে তানবীর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। তার এত খুশি খুশি লাগছে কেন? তানবীর দীর্ঘ সময় নিয়ে শান্তর কপালে উষ্ণ পরশ দিল। আবেশে শান্তর চোখজোড়া তৎক্ষণাৎ বন্ধ হয়ে এল, কিন্তু শাড়ির আঁচলে তানবীরের হাত পড়তেই সে বাধা দিতে গেল। কি করেন? যা করা উচিত। ছাড়ুন তো, ডিনার রেডি করা আছে, নিচে চলুন। শান্তর কথায় ছটপটানি ভাব। তানবীরকে মৃদু ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরাতে চাইছে, কিন্তু তানবীরের মতো শক্ত সামর্থ্য পুরুষের সাথে কি শান্ত নামক পিচ্ছি মেয়েটা পারে? তানবীর হাত বাড়িয়ে রুমের লাইট সুইচগুলো অফ করে দিয়ে মুহূর্তেই রুমটাকে অন্ধকারের রাজ্যে নিয়ে গেল। পরিস্থিতি হাতের বাহিরে যাবার উপক্রম ধরতেই শান্ত আরেকবার লাস্ট চেষ্টা করল। খাওয়া দাওয়া করবেন না প্লিজ ডিনারটা? তানবীর তাকে বাক্যটা সমাপ্ত করতে দিল না। উন্মুক্ত গলায় হালকা করে দাঁত দিয়ে কামড়ে ধরল। অতঃপর অবাধ্য হাতগুলো অসভ্য কার্যক্রম চালাতে চালাতেই ঘনস্বরে বলে উঠল, খাবো তো, কিন্তু আজকে রেগুলার ডিনারে পেট ভরার নয়, স্পেশাল ডিনার চাই। আধা আলো অন্ধকারে রুমটাতেও তানবীরের মুখের দুষ্টু হাসিটা শান্তর নজর এড়াল না, যার ফলে মেয়েলি লজ্জাগুলো যেন দ্বিগুণ হারে বেড়ে চলতে লাগল। তানবীর শান্তকে কাছে টানল। যতটুকু কাছে টানলে আর মিনিমাম ফাঁকা জায়গাটুকু অবশিষ্ট থাকে না? অতঃপর আকাশের চাঁদটাও কাপল যুগলের উষ্ণ ভালোবাসায় লজ্জা পেয়ে মেঘের আড়ালে গা ঢাকা দিল। চৈত্রের শেষ সময়ে এসেও যেন ফাল্গুনের মিষ্টি গন্ধে মুখরিত তপ্ত আকাশ বাতাস। পিচ্ছে মেয়েটা ইতিমধ্যে যেন বাবার দুনিয়ার প্রায় সবটুকু দখল করে নিয়ে বসে আছে। বাবা যে ব্যস্ততায় থাকে সব বুঝতে পারলেও এটা সে মানতে নারাজ। এমনকি বাবার সবটুকু সময় সে নিজের জন্যই চায়। সাদিত এক হাতে মেয়েকে নিজের বুকের সাথে আগলে রেখেছে, আর অপর হাতে কোনো রকমে চামচ চালিয়ে খাবার শেষ করার চেষ্টা করছে। তাহলে বাবা কি সিদ্ধান্ত নিলে? অর্ণব কিন্তু বেশ জোর দিচ্ছে, না গেলে পরে আন্টি বাসায় এসে হাজির হবে। সিদ্ধান্ত আর কি নিব, পরশু দিন আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা শেষ করে আমি ডিরেক্ট সেখানে পৌঁছে যাব, আর তোমরা নিজেদের সময় ম্যানেজ করে পৌঁছে যাবে। ভাইয়া তোমার কোনো প্রবলেম নেই তো? না, আমিও ম্যানেজ করে নিব, সবসময় তো আর কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না, ফ্যামিলি প্রোগ্রাম বলেও তো কিছু আছে। তা প্রিয়তির অবস্থা এখন কেমন? মেয়েটার সঙ্গে দেখা হয় না বহুদিন হলো। ভালোই তো দেখলাম, মানে এই সময় যেরকমটা থাকে আর কি, কিন্তু নীলাঞ্জনার মতো না, ওর প্রেগনেন্সিতে এখনও পর্যন্ত কোনো কমপ্লিকেশন পাওয়া যায়নি। ভালো থাকতেই ভালো, আমাদের নীলার সময় শ্বাসটা গলায় এসে আটকে থাকতো, আল্লাহ যে শেষ পর্যন্ত সকলের দোয়া কবুল করছে এটাই হাজার শুকরিয়া। হ্যাঁ বাবা, এটা যা বলেছিস। সাদিদ ঘাড় ঘুরিয়ে একবার নীলার মুখের দিকে তাকালো। সেই দমবন্ধকর মুহূর্তটা পেরিয়ে আসার বিজয়ের উল্লাস নীলার মুখে যেন এখনো বহমান। সাদিত নিজেও মৃদু হাসল। অতঃপর চামচে করে চিকেন ক্যাশোনাট সালাদের বাকি অংশটা মুখে তুলতে যেতেই পিচ্ছে মেয়ের জন্য কিছুটা নিচে পড়ল। নীলা তার পাশেই ছিল, তাই দ্রুত বলে উঠল, অনেক হয়েছে, এবার আমার কাছে দিন, মেয়ের জন্য ভালোভাবে নাস্তাটুকু শেষ করতে পারছেন না। লোকে আসলেই সত্যি কথা বলে, আজকাল ভালো কথার দাম নেই বললেই চলে। তাই তো দুই জোড়া তীক্ষ্ণ চোখ একাধারে নীলাকেই পর্যবেক্ষণে লেগেছে। নীলারও এবার রাগ হল, পেয়েছেটা কি এই বাপ মেয়ে তাকে? বাপের দোষেও কিছু বলা যায় না, আবার মেয়ের দোষেও মুখে কুলুপ এঁটে বসে থাকতে হয়?
আর যদি ভুলবশত দুজনের মধ্যে কারো বিরুদ্ধে মুখ ফুটে কিছু বেরিয়ে আসে তাহলে দুজনেরই বাড়া ভাতে যেন কেউ মই দেওয়ার মতো অবস্থা হয়। সবসময় কি এসব ভালো লাগে? মা আমি বাড়ি যাব, এই বজ্জাত বাপ মেয়ের সাথে আমি আর নেই। নীলাঞ্জন আমাকে বললে ঠিক আছে, কিন্তু আমার মেয়ের ওপর অপবাদ দেবে না, সেটা তার বাবা একেবারেই সহ্য করবে না। পিচি ব্রিটিশটা তখন ঠোঁট উল্টো করে সাদিদের মুখের দিকে তাকালো, যেন নিঃশব্দে বাবাকে বলে দিচ্ছে আমার বেলায় নিয়ম উল্টো হবে কেন। মাকে বলো প্রিন্সেসের বাবাকে কিছু বলা যাবে না, তাহলে সেটা প্রিন্সেস সহ্য করবে না। সাদিদ মেয়ের মিষ্টি মুখটার দিকে তাকিয়ে আপ্লুত হল। ছোট্ট শরীরটা আরেকটু কাছে এনে নরম গালগুলোতে স্নেহের পরশ দিল। মেয়ে এবার হাসে। নীলা হাতের চামচটা শব্দ করেই টেবিলের ওপর রাখল। বাপ মেয়ের এমন আধিক্যতা দেখে তার শরীর রীতিমতো জ্বলে যাচ্ছে। ডাইনিং টেবিলে বসা বাদ বাকি সবাই তাদের কাণ্ডে ঠোঁট টিপে হেসে যাচ্ছে। বাবা মা আমি কিন্তু সিরিয়াস, এবার যাচ্ছি মানে যাচ্ছি, এদের সাথে আমি আর নেই। দুজন পিছু কি করছে তারা? কি করেছে তারা? তোমাদের চোখে এসব পড়ছে না? বাপ মেয়ে এখনই একজোট হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, আমি আর এদের মধ্যে নেই। সাদিদ এবার মেয়ের দিকে তাকালো। পিচ্ছি মেয়েটাও তার মুখের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রয়েছে। সাদিদ আলতো হাতে মেয়েকে আদুরে ভাবে বুকে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আম্মা তোর মা কিন্তু এবার সত্যি রেখে ফায়ার, একটা করিশ্মা দেখো না, নতুবা এবার সত্যি আমাদের দেবদাসের জীবন ধারণ করতে হবে। পাকা বুড়িটা ঠোঁট এলিয়ে হাসল। অতপর বাবার শেখানো বলিতে বাজিমাত। মেয়েটা মায়ের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কান্না করতে নীলা গলে গিয়ে মম। বাপ মেয়েকে সায়েস্তা করতে মেয়েকি রাগটা আর ধরে রাখতে পারল না। টিস্যু পেপার দিয়ে ভেজা হাত মুছে সাদিদের দিকে মেয়েটাকে কোলে দিতে হাত বাড়িয়ে দিল। সাদিদ নিঃশব্দে হেসে নিজের পাশের চেয়ারটা নীলার জন্য টেনে দিল। নীলা এক পলক সাদিদের দিকে তাকিয়ে মেয়েকে নিয়ে চেয়ারে বসল। বিচ্ছুটা মায়ের অগোচরে সাদিদের দিকে তাকিয়ে হাসছে। সাদিদ পাকা মেয়ের কাণ্ডে নিঃশব্দে হেসে ফেলল। নীলার আপাতত তাদের ষড়যন্ত্রের দিকে নজর নেই। সে ছোট্ট মেয়েটাকে ভীষণ আদুরেভাবে নিজের উষ্ণ বুকের সাথে জড়িয়ে নিয়েছে। সাদিদের খাওয়া শেষ হতেই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। টিস্যুতে হাত মুছতে মুছতে এক পলক বাকি সবার দিকে তাকাল। অতপর খুবই সঙ্গোপনে চোখের ইশারায় নীলাকে ওপরে আসতে বলল। নীলা সেটা দেখেও অদেখা করল। যার দরুন তৎক্ষণাৎ ফ্রিতে একটা চোখ রাঙানি খেল। নিরুপায় হয়ে নীলা মেয়েকে কোলে নিয়েই ওপরে ওঠার জন্য পা বাড়াল, কিন্তু সাদের ডাকে পেছনে ফিরল। খালামণি বউকে একটু কোলে দাও, সারাদিন কোলে নেইনি। সাদের কণ্ঠে ভীষণ হতাশা। উপস্থিত সবাই নিচু শব্দে হেসে ফেলল। না হেসে উপায় আছে? আর নাস্তার পূর্বে অবধি সাদ ছোট্ট নিয়ানার সাথেই ছিল, আর এখন কিনা বলছে এই কথা। কিন্তু সাদ তাদের হাসিতে যোগ দিতে পারল না, উল্টো চোখ বাঁকিয়ে সবার দিকে তাকালো। নীলা হাসি মুখেই পিচ্ছিটাকে সাদের কোলে দিতে চাইল, কিন্তু নিধি তাতে অমত পোষণ করে বসল। পিচ্ছু একদম না, ওর কোনো বিশ্বাস আছে বাবাকে নির্ঘাত ফেলে দিবে মা? সাদের কণ্ঠেও মায়ের অভিযোগের বিরুদ্ধে ঘোর আপত্তি। নীলা ফেসেছে মা ছেলের টক ছাল মিষ্টি ঝগড়ার মাঝখানে। অবশেষে শাহেদ এসে আদরের পুত্রের পক্ষ নিল। এটা কিন্তু ঠিক না নিধি, তুমি আমার ছেলেকে সবসময় ছোট মনে করো, আমার আব্বা কি এখনো ছোট রয়েছে? সাদ বাবার কথায় ব্যাপক খুশি, পারলে এখনই এসে গলায় ঝুলে পড়বে। শাহেদ ছেলের হাসি মুখটা দেখে নিজেও হাসল। অতপর নীলার উদ্দেশ্যে বলল, নীলা আম্মুটাকে তোর চাচুর কোলে দাও তো। নীলা শাহেদের কোলে নিয়ানাকে দিতেই সাদ এসে ঝুঁকে পড়ল, খুঁটিয়ে খুঁটিয়ে ছোট্ট শরীরটা দেখতে লাগলো। নিধি ছোট্ট একটা হতাশাজনক শ্বাস ফেলল। কেউ কারো থেকে কম নয়, কাদের কাছে কার নালিশ নিয়ে যাবে? পাপা বউটা সুন্দর না? সুন্দর তো আব্বা, কিন্তু এটা তো বোন হয়। না হয় না, আমার বউ হয়। এমনি এমনি বললে তো বউ হয় না, বউ বানাতে অনেক কিছু লাগে। কি কি লাগে? আরে আব্বা অনেক কিছু। সেই অনেক কিছুই জানতে চাচ্ছি, সব বলবে কিন্তু? লাগছি কই বাবা, ছেলে তো বুঝতে চায় না, মানুষ ছোট কিন্তু কথা বলে বড় বড়।
মানুষও বড়। এখন বলো বউ বানাতে কী কী লাগবে? দোকানে পাওয়া যাবে নাকি মায়ের মতো অনলাইনে অর্ডার দিতে হবে?